ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রতিশোধ নেওয়ার সিরিজটা দারুণভাবে শুরু করেছে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টেই তিন দিনে হেরে আসা বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে জিতে নিয়েছে তিন দিনেই দুইশো চার রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পাওয়া সফরকারীদের চৌষট্টি রানে হারিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে তিনশো রান করতে সক্ষম হয়েছিল টাইগাররা বাংলাদেশের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মমিনুল হক এরপর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় দুইশো রানে বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন নাইম হাসান অভিষেকেই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট আটাত্তর রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল টাইগাররা তবে ব্যাটিং বিপর্যয়ে পরে বেশি দূর এগুতে পারেনি মমিনুল মুশফিকরা একশো পঁচিশ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সব মিলিয়ে উইন্ডিজদের দুইশো চার রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাকিব তাইজুলের বলিং ঘূর্ণিতে একশো উনচল্লিশ রানে থামে উইন্ডিজের ইনিংস যার ফলে চৌষট্টি রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দলের হয়ে অসাধারণ বলিং করা তাইজুল ইসলাম নিয়েছেন ছয় উইকেট অন্যদিকে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট